আজকে আমরা রান্না করব মটর পোলাও। তো দেখে নিন রেসিপিটা, কি করে ঝরঝরে ভাবে মটর পোলাও রান্না করতে পারি। তো চলুন শুরু করা যাক। তো আজকে মটর পোলাও বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে মটরশুঁটি, দেখতেই পাচ্ছেন প্রায় 250 মতো মটরশুঁটি হবে। টমেটো নিয়েছি একটা ছোট, টমেটো পুরোটা কেটে নিয়েছি। 3টে লঙ্কা কুচি নিয়েছি, লঙ্কাগুলো তো একদমই ঝাল নেই তাই একটু বেশি নেওয়া হয়েছে লঙ্কা। পেঁয়াজ বাটা, এটা রসুন বাটা, ওটা আদা বাটা। আর নিয়ে নিয়েছি গোটা গরম মশলা, 2টো এলাচ এবং একটা দারচিনি এবং একটা তেজপাতা। এলাচ দুটোকে আমি একটু থেতলে নিয়েছি। আর এখানে চালটাকে আমি প্রায় 20 মিনিট যাবৎ সোক করে রেখেছি। তো চলুন শুরু করছি আজকে মটর পনিরের রান্নাটা। এবং আমি পরে এর মধ্যে কিন্তু মৌরি গুঁড়োও কিছুটা ইউজ করব, করতে করতে বলছি। তো মটর পোলাও বানানোর জন্য কুকার বসিয়ে দিয়েছি, কুকারটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেল। ব্যাস, আমি এখানে সাদা তেলে করছি, আপনি যদি চান আপনারা এই পুরোটা কিন্তু ঘিতেও করতে পারেন, আমি পরে একটুখানি ঘি দেব। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব গোটা গরম মশলা আর তেজপাতাটা। ফোড়নটা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এবার পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে গেলে আদা রসুন বাটাটা দিয়ে দেব। পেঁয়াজটা প্রায় 30 সেকেন্ডের মতো কিছুক্ষণ ভেজে নিলাম, এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা এবং আদা বাটা, দুটো একসঙ্গেই দিয়ে দিলাম। এবং লঙ্কা কুচিগুলোও দিয়ে দিলাম একসঙ্গে, এবার কিছুটা ভাজা হতে থাক। লঙ্কা কুচি, টমেটো সব একসঙ্গে দিয়ে এবার এটা কিছুক্ষণের জন্য ভাজা হতে থাকবে। টমেটোগুলো যখন একটু নরম হয়ে আসবে আমরা তখন দিয়ে দেবো মটরশুঁটিগুলো। দেখুন হালকা ভাজা ভাজা হয়ে গেছে, টমেটোগুলো গলে গেছে, এবার দিয়ে দিচ্ছি মটরশুঁটিগুলো। আর মটরশুঁটিগুলো আমি আগে জলে খুলে নিয়ে জলে কিছুক্ষণ সোক করে রেখেছিলাম, না তো আপনারা তো জানেন যে তেলে মটরশুঁটি দিলে মটরশুঁটিগুলো ছিটে আসে। এবার জাস্ট একটু নাড়িয়ে নেব। আমি কিন্তু এখনো কোনো নুন ইউজ করিনি, সেটা চাল দিয়ে একবারে দেব। এবার দিয়ে দিচ্ছি চাল। চালটা দেয়া হয়ে গেছে, চালটা এবার একটু মিশিয়ে নিচ্ছি। আমি এখানে 1/2 কিলো চাল ইউজ করেছি, আর যা যা নিয়েছি আমি 1/2 কিলো চালের প্রয়োজন মতোই নিয়েছি। পুরো রান্নাটাই কিন্তু এখনো পর্যন্ত ফুল ফ্লেমে হচ্ছে। এবার এতে মেশাবো 1 চিলতে হলুদ, একদম 1 চিলতে, মানে এটা আপনার স্কিপও করতে পারেন, অপশনাল, কিন্তু আমার মা হলুদ ছাড়া কিছুই রান্না করবেন না, তাই 1 চিলতে হলুদ। আর দিয়ে দিলাম কিছুটা মৌরি গুঁড়ো। এই মৌরি গুঁড়োটার জন্যই কিন্তু এই রান্নাটা একটা আলাদা স্বাদ আসবে। মিক্স করে নিচ্ছি। হয়ে গেছে ভাজা ভাজা, এবার আমরা পরের যা যা দেয়া দিয়ে দেবো, একটু জল দিয়ে দেবো তাহলেই হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি জল। আপনারা তো খুব ভালো করেই জানেন জলের মাপটা কেমন হবে, কারণ এই চালটাকে আমি 20 মিনিট সোক করে রেখেছিলাম, আর এখন আমি এটাকে 1 সিটিতেই কিন্তু বন্ধ করে দেব, তাই জলের মাপটা আপনারা একটু দেখে নেবেন। জলটা সবসময় যতটা চাল নেবেন প্রেশার কুকারে দেওয়ার পর 1 কড় জল উপরে নেবেন, ওটাই নিয়ম, কারণ প্রেশার কুকারে তো আপনি জানেন হয়তো জল বেশি হয়ে যাবে, তাই জল দেওয়ার পর 1 কড় জল উপরে দেবেন। এবার এখন আমরা মেশাচ্ছি প্রয়োজন মতো নুন। আগে নুনটা দিইনি কেন, কারণ চালের নুন, জলের নুন দুবারে দিলে বেশি হয়ে যাবে, তাই এখন প্রয়োজন মতো নুন দিলাম, আপনারাও বুঝে নেবেন। আর এই জিনিসটা যেহেতু একটু মিষ্টি ভালো লাগে তাই সামান্য পরিমাণ চিনি, এটা অপশনাল, আপনারা এটা স্কিপও করতে পারেন। এবার এতে মেশাবো ঘি। ঘিটা না মেশালে তো বুঝতেই পাচ্ছেন এটার কোনো মানে স্বাদটাই পুরো নষ্ট হয়ে যাবে, তাই এর মধ্যে মিশিয়ে দিচ্ছি ঘি। আপনারা কিন্তু পুরো রান্নাটাও ঘিতে করতে পারেন। আপনারা এখানে 1 চামচ 2 চামচ আপনাদের ইচ্ছে মতো ঘি মেশাতে পারেন। ব্যাস, এটা যা কাজ করার হয়ে গেছে, এবার প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি।
প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে আমি এক সিটিতে এটাকে বন্ধ করে দেব। এবং একটা সিটি পড়ার পর আমি ফ্লেমটা বন্ধ করে দেব, কিন্তু আমি কিন্তু গ্যাসের প্রেশারটা বের করবো না, সরি প্রেশার কুকারের প্রেশারটা বের করবো না, ওটাকে আমি এমনিতে রেস্ট করে রাখবো, ও নিজে নিজে যতক্ষণ বেরিয়ে যাবে তারপর আমরা এটাকে খুলব। দেখুন একটা সিটি পড়ে গেছে, তাই আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবার এটাকে এর মতোই রেস্ট করে দেব, প্রেশারটা যখন নিজে নিজে বেরিয়ে যাবে তারপরে আমি এটাকে খুলব। আপনারা আপনাদের কোন চাল ইউজ করছেন তার ওপর সিটিটা দেবেন, আমার এই চালে একটা সিটিই যথেষ্ট। কুকারটার থেকে প্রেশার পুরোপুরি রিলিজ হয়ে গেছে, খুলে দেখছি এখন এটার কি অবস্থা আছে। চলুন, বাহ দেখুন কি সুন্দর, প্রত্যেকটা চাল আলাদা আলাদা একদম ঝরঝরে হয়েছে, দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। এবার একটু খুন্তিটা দিয়ে নাড়িয়ে দেখি কি অবস্থা, না একদম ঝরঝরে হয়েছে, একদমই ঝরঝরে হয়েছে, ধোয়াটা বুঝতে পাচ্ছেন। আর মৌরি আর ঘিয়ের গন্ধটা আপনাকে আর কি বোঝাবো আপনাদের, ভীষণই সুন্দর গন্ধ। এবার একটু ধনে পাতা ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি, ধনে পাতাটা ছড়িয়ে দিয়ে আবার খুন্তিটা দিয়ে একটু মিশিয়ে দিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আপনাদের মটর পোলাও, আপনারাও বাড়িতে রান্না করুন, করে জানান যে কেমন হয়েছে। তো তৈরি হয়ে গেল মটর পোলাও, দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে। তো আমার বাড়িতে আগের থেকেই মা বাঁধাকপি ঘণ্ট রান্না করে রেখেছিল, তো আমি তাই বাঁধাকপি ঘণ্টের সাথে এই মটর পোলাওটাকে পরিবেশন করলাম, সঙ্গে লঙ্কা এবং লেবু। তো আপনারাও রান্না করুন এবং জানান যে কেমন হয়েছে। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তাহলে আমার ভিডিওটা লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।